Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ এবং সাধারণ সম্পাদক শহীদুল বাবুর এবং কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কি সমস্যা? একটু নিচে করেন মাথা। কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী 41 বছর, স্বাধীনতার ঘোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কৃষক দলকে প্রতিষ্ঠা করেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই উদ্দেশ্যটা ছিল যে বাংলাদেশের প্রায় শতকরা 80% মানুষ তারা কৃষির সঙ্গে সম্পর্কিত এবং এর অর্থনীতির মূল যে শক্তি সেই শক্তিটা কৃষিতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে উপনিবেশিক শাসনের কারণে এবং পরবর্তীতে শাসক গোষ্ঠীর অবহেলার কারণে কৃষিখাত সবসময় অবহেলায় থেকেছে এবং সবচেয়ে বেশি অবহেলায় থেকেছে কৃষক, যারা কৃষি করেন, যারা ফসল উৎপাদন করেন রোদের মধ্যে, বৃষ্টিতে ভিজে নিজের রক্তকে ঘাম করে যারা মানুষের জন্য ফসল ফলান, তারাই সবচেয়ে বেশি অবহেলিত। এটাকে নিয়ে, এই বিষয়টাকে সামনে নিয়ে তিনি কৃষক দল গঠন করেছিলেন। তার উদ্দেশ্য ছিল এই কৃষকদেরকে সংগঠিত করা। তিনি খুব স্পষ্ট করেই বুঝেছিলেন যে কৃষকদের যদি আমি সংগঠিত করতে পারি তাহলে রাজনৈতিক শক্তিটা সংগঠিত হবে এবং সবচেয়ে বড় শক্তি একটা সংগঠিত হবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের আলোচকবৃন্দ বক্তারা, তারা বলেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিক্ষেত্রে তার অল্প দিনের যে সময় সেই সময় তিনি একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। 1974 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল এবং লক্ষ মানুষ সেদিন সেখানে না খেতে পেয়ে মারা গিয়েছিল এবং বিদেশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেদিন বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব অল্প সময়ের মধ্যে তার যে নেতৃত্বের গুণাবলী, তার কাজের যে ক্ষমতা এবং জনগণকে ঐক্যবদ্ধ করে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই সব গুণের কারণে তিনি মানুষকে খুব দ্রুত সংগঠিত করতে সক্ষম হয়েছিলেন এবং কৃষকদেরকে সংগঠিত করে অল্প কিছুদিন পরেই তিনি বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ, কৃষিতে স্বয়ংসম্পূর্ণ একটা অর্থনীতি গড়ে তুলতে পেরেছিলেন। এবং নিশ্চয়ই অনেকে আপনারা জানেন এখানে যারা আছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবুজ বিপ্লবের কারণে ওই সময়ে বাংলাদেশ ফুড এক্সপোর্ট করেছিল, খাদ্যশস্য বাইরে পাঠিয়েছিল। আমরা সবাই জানি যে সেই সময় তিনি কতগুলো যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, যে পদক্ষেপগুলোর কারণে কৃষিতে এই বিপ্লবটা সৃষ্টি হয়েছিল।
তার মধ্যে অন্যতম প্রধান যে বিষয়টি ছিল সেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধানের বীজ আপনার নিয়ে আসা এবং তাদের কৃষকদেরকে সেই উচ্চ ফলনশীল বীজে কৃষিকাজ করতে অনুপ্রাণিত করা। আরেকটি ছিল খাল খনন কর্মসূচি, এটাও ছিল তার একটা অনেক দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী একটা পদক্ষেপ। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কাজগুলো ছিল আপনার একটু ব্যতিক্রমী এবং খুব দ্রুত কাজ করতেন। আমার এখনো মনে আছে যে কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তখনকার বৃহত্তর রাজনৈতিক জেলাগুলোতে তিনি ক্যাবিনেট মিটিং করবেন, অর্থাৎ গোটা ক্যাবিনেটকে নিয়ে চলে যাবেন জেলায়, দেন ফরিদপুর জেলা, সেই ফরিদপুর জেলায় ক্যাবিনেট মিটিং হবে, সেই ক্যাবিনেট মিটিংয়ে মিনিস্টার সেক্রেটারি ছাড়াও ওই জেলার কৃষির সঙ্গে জড়িত সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন, কৃষি ব্যাংক বা অন্যান্য ব্যাংক যারা কৃষিদের ঋণ দেয় তারা উপস্থিত থাকবেন। ওইখানে মিটিংয়ের মধ্যেই তিনি সমস্ত সমস্যাগুলোকে আলোচনা করে স্পট সিদ্ধান্ত দিতেন, ফলে কৃষকেরা অতি দ্রুত তাদের ঋণ পেত, অতি দ্রুত তাদের সমস্যার সমাধান পেত, তাদের বিভিন্ন ফসলের যে সমস্যা ছিল সেগুলো সমাধান পেত। আরেকটা বিষয় তিনি নিশ্চিত করার চেষ্টা করেছিলেন তা হচ্ছে কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, এ ব্যাপারটা তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন। আমি আজকে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সেই সঙ্গে কৃষকদের অবস্থার পরিবর্তনের জন্য, কৃষকদের তাদের একটা উন্নত জীবনযাপনের জন্য যারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এমনকি যারা সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন আজকে নয় দীর্ঘকাল ধরে, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, কৃষকদের একটা পুরনো ঐতিহ্য আছে, 41 বছর বয়স হয়েছে যখন এটা শুরু করেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তখন যাদেরকে তিনি কৃষক দলে নিয়ে এসেছিলেন এরা সবাই ছিলেন কৃষি আন্দোলনের সঙ্গে জড়িত। এবং তখন একটা ছিল আপনার এই যে কৃষি তো শুধু ধান ফলানো নয়, কৃষি বলতে কিন্তু সামগ্রিকটাকেই বোঝায়, আপনার মৎস্য চাষ, মাছের চাষ, আপনার আমাদের ডেইরি যেটা আপনার গবাদি পশুর যে চাষ সেটা, এবং পোলট্রি মুরগি যেটা করে, গাছ লাগানো, গাছ পালানো, পরিবেশ রক্ষা, পুরোটাই কৃষির মধ্যে আসে। তো এই কৃষিতে সমস্ত বিষয়গুলোকে সামনে নিয়ে ওই সময় যারা কৃষকদের জন্য আন্দোলন করতেন, আন্দোলনের কতগুলো ধরন ছিল, সময় বদলে গেছে, অর্থনৈতিক চিন্তাভাবনা বদলেছে, আপনার সামগ্রিকভাবে যে অর্থনৈতিক অবস্থা সেটাও বদলেছে, তখন কিন্তু আপনার জাল যার জলা তার বলে একটা আন্দোলন ছিল, এবং আপনার কৃষকের লাঙ্গল যার জমি তার এটাও একটা আন্দোলন ছিল, অত্যন্ত আপনার পপুলার আন্দোলন ছিল, এবং এই যে আপনার ক্ষেত মজুর, এরপরে আপনার বর্গা চাষি, এইগুলো তারা সংগঠিত ছিলেন, তাদের ইউনিয়ন ছিল, অর্গানাইজেশন ছিল, এবং এরা আন্দোলন করতেন। আপনার অনেকে ইত্তেফাক আন্দোলনের কথা শুনে থাকবেন যে ব্রিটিশ পিরিয়ডের শেষের দিকে আপনার ইত্তেফাক আন্দোলন সারা বাংলাদেশকে আপনার একেবারে কৃষকদেরকে জাগিয়ে তুলেছিল, তারা তীর ধনুক নিয়ে সব নেমে এসেছিল। আপনারা নিশ্চয়ই যারা একটু নাটক দেখেন বা নাটক পড়েন তারা দেখবেন যে আমাদের শহীদ শামসুল্লাহ সাহেবের সেই বিখ্যাত নাটক নুরুল দিনের সারা জীবন, সেখানে তিনি সেই রংপুরের ভাষায় বলছেন, কুণ্ঠে বাহে জাগো সবায়, অর্থাৎ এটা হচ্ছে জাগো বাহে ওঠো সবায়, কুণ্ঠে সবায়, এই যে কথাটা এটা হচ্ছে কৃষকদেরকে জাগিয়ে তোলার কথা। আমাদের দেশের রাজনৈতিক আন্দোলন, বিপ্লব এবং পরিবর্তনের ক্ষেত্রে কৃষকের নেতাদের কিন্তু যথেষ্ট অবদান আছে, এটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আপনারা সেই সংগঠন করছেন যে সংগঠন কৃষকদের সংগঠন, যে সংগঠন কৃষির পরিবর্তনের সংগঠন, যে সংগঠন কৃষিজীবীদের সংগঠন, কৃষিবিদদের সংগঠন, আজকে সেই সবাইকে নিয়ে একসাথে এই দেশে একটা কৃষিতে পরিবর্তনের জন্য, অর্থনীতির পরিবর্তনের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ, সেই স্বনির্ভর বাংলাদেশ তৈরি করবার জন্য আপনাদেরকে কাজ করতে হবে। সময়টা কঠিন, এখন আপনি কাজ করতে চাইলেও কাজ করতে পারবেন না, এখন আপনি
একটা সভা করতে পারেন না, একটা এই যে আপনার ছিল এটা প্রেস ক্লাবে আপনাদেরকে বাতিল করে দিয়ে আজকে এখানে পাঠিয়ে দিয়েছে, আপনি রাস্তায় দাঁড়িয়ে একটা মিছিল করতে যাবেন সেখানে পুলিশের অত্যাচার নির্যাতন নেমে আসবে, মিথ্যা মামলা দেবে, কিন্তু এর মধ্য দিয়ে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, এর মধ্য দিয়ে কে কৃষক দলকে সংগঠিত করতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কৃষকদের মধ্যে কাজ করা সবচেয়ে সহজ, কারণ আমি কাজ করেছি, আমি নিজে মাঠে ঘাটে কৃষকদেরকে সঙ্গে নিয়ে আমি আন্দোলন করেছি, এমনকি আমাদের সরকারের সময় আমি আন্দোলন করেছি। 1991 সালে যখন বিএনপি সরকার আসলো, এরপরে আমাদের এলাকাতে আপনার পানির খুব সমস্যা, ইরিগেশন নেই, একেবারে সেই রাজশাহী থেকে শুরু করে আপনার দিনাজপুর পর্যন্ত পঞ্চগড় পর্যন্ত আপনার পানির খুব অভাব ছিল। এর জন্য একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা ছিল আপনার বিএমডি, তাই না, বিএমডি বরেন্দ্র বহুমুখী প্রকল্প, কিন্তু আমার ওখানে এই ডিপ টিউবওয়েলগুলো জিয়াউর রহমান সাহেব বসিয়েছিলেন প্রায় 450টির মতো, এই ডিপ টিউবওয়েলগুলো ওয়াটার বোর্ডের আন্ডারে ছিল, ওয়াটার বোর্ড আপনার পানি দিতে ঠিক মতো পারত না, কৃষক আপনার একেবারেই আপনার কষ্টের মধ্যে থাকত। আমার এখনো মনে আছে 1991 সালে যখন আমি নির্বাচন করতে যাই, আমি আপনার আমার এলাকাতে যাচ্ছি, গ্রামে গ্রামে যাচ্ছি, তা আমাকে একজন কৃষক থামিয়ে বললেন যে আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, আপনার আমি শুনেছি আপনারা আপনি কাজ করতে চান, একটা কথা বলি ভাই, আমার এলাকায় কিন্তু আপনার খুব আওয়ামী অধ্যুষিত এলাকা, আমাদের আমার এলাকাতে আওয়ামী লীগের প্রভাব অনেক বেশি, একটা কথা আমরা বলতে চাই, আমরা আমাদের টিউবওয়েলগুলো সব বসে আছে কিন্তু আমরা পানি পাই না, আমরা কৃষকরা পানির অভাবে কাজ করতে পারি না, আপনি যদি এই পানি এনে দিতে পারেন আপনাকে আর পরের বার ভোটের জন্য আসতে হবে না। এটাতে বোঝা গেল যে তাদের প্রয়োজনটা কি। আমার মাথায় ওটা চলে গিয়েছিল, আমি ওই নির্বাচনে কিন্তু হেরে গিয়েছিলাম, কিন্তু গভর্নমেন্ট আমাদের এসেছিল, দেশরত্ন বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়ার গভর্নমেন্টে আসার পরে আমি ওনার সঙ্গে দেখা করলাম, দেখা করে বললাম যে আপনাকে আমার এই কাজটা করে দিতে হবে যে আমাদের টিউবওয়েলগুলো চালু করে দিতে হবে। অনেক লড়াই, অনেক সংগ্রাম, আমরা ঢাকাতে আপনার এসেছি কৃষকদেরকে সঙ্গে নিয়ে, শেষ পর্যন্ত উনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি এক কাজ করো, নাটোরে আমাদের ক্যাবিনেট মিটিং হবে, ওই ক্যাবিনেট মিটিংয়ে এই ইস্যুটা আসবে, তুমি নাটোর যে গণভবন আছে যেটাকে উত্তরা গণভবন, এটাকে তুমি কৃষক দিয়ে ঘিরে ফেলো, উনি আমাকে বললেন। আমি সেই দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সমস্ত এলাকাগুলো থেকে বাসে ট্রাকে করে কৃষক নিয়ে গিয়ে আমরা একদম ঘিরে ফেললাম, এবং সেখানেই আমাদের দেশের ত্রিবেগম খালেদিয়া ঘোষণা দিলেন যে টিউবওয়েলগুলো চালু হবে, এলাকার মানুষ পানি পাবে। এই যে আমি কথা এই জন্য আপনাদের সামনে আনলাম যে এইগুলি হচ্ছে আপনাদের কৃষকদেরকে আস্থা পাওয়ার রাস্তা, কৃষকরা আপনার উপরে যে আস্থা রাখবে, এই তাদের আন্দোলনের সঙ্গে যদি আপনি না থাকেন তাহলে তো তারা আপনাকে আস্থায় আনবে না, ওই আন্দোলনের সঙ্গে থাকতে হবে। কৃষক তার ধানের মূল্য পায় না, সে আপনার পাটের মূল্য পায় না, জ্বালিয়ে দেয়, দুধ বিক্রি করতে পারে না, দাম পায় না, সে দুধ ফেলে দেয়, আপনি নিশ্চয়ই দেখেছেন আলু ফেলে দেয়। এইগুলোকে নিয়ে যদি আপনি সংগঠিত করতে পারেন কৃষকদেরকে, তাদেরকে নিয়ে যদি রাস্তায় আসতে পারেন, তাদেরকে নিয়ে যদি সত্যিকার অর্থেই সরকারকে নাড়া দিতে পারেন, তাহলে আপনি অবশ্যই কৃষকের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হবেন। আমার বিশ্বাস আজকে আমরা আমি যে নতুন মুখগুলো দেখছি, পুরনো মুখও কিছু আছে, তারা সবাই মিলে যদি চেষ্টা করেন তুহিন সাহেব এবং আমাদের বাবুল সাহেবের নেতৃত্বে আপনার কৃষক দলকে সত্যিকার অর্থেই একটা শক্তিশালী সংগঠনে পরিণত করতে পারবে। প্রিয় সাথীগণ, আমরা আপনারা সবাই জানেন আমি এই দীর্ঘ আলোচনা যেতে চাই না, একই কথা বারবার, আমরা একটা ভয়াবহ সংকটের মধ্যে আছি। এই সংকটটা শুধু বিএনপির না, কৃষক দলের না, বা বেগম খালেদা জিয়ার নয়, এই সংকট সমগ্র জাতির। আজকে এমন একটা অগ্রহণযোগ্য বেআইনি একটা সরকার আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে, যারা আমাদের সমস্ত অর্জনগুলোকে, যে আমরা অতীতে 1971 সালের যুদ্ধের মধ্যে দিয়ে অর্জন করেছিলাম, 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জন করেছিলাম, পরবর্তীকালে যে সমস্ত আমাদের আন্দোলন এবং আমাদের যে সমস্ত সরকারের কাজের মধ্যে দিয়ে অর্জন করেছিলাম, সমস্ত অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে দেখুন এই সরকার মানুষের যে অধিকার সে অধিকারে বিশ্বাস করে না। আমার সাংবিধানিক অধিকার যে আপনার আমি আপনার মুক্তভাবে চলাফেরা করতে পারবো, আমার সাংবিধানিক অধিকার যে আমি আপনার
একটা কাজের সুযোগ সৃষ্টি হবে আমার জন্য, আমি কাজ করতে পারবো, আমার সাংবিধানিক অধিকার যে আমি সভা সমিতি সমাবেশ করতে পারবো, এটা আমার সংবিধানের মধ্যে আছে, আমি ন্যায় বিচার পাবো। কিন্তু সমস্ত অধিকারগুলোকে তারা ধ্বংস করে দিয়ে কেড়ে নিয়ে আমাদেরকে সত্যিকার অর্থেই একটা বন্দী একটা জাতিতে পরিণত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে হাসপাতালে, তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এটা আমরা বহুবার বলেছি, বলছি কেন, এটা আমরা জানি যে একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে সাজা দেওয়ার দেওয়া হয়েছে যেখানে তিনি বন্দী। কারণ কি? কারণ একটাই, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে রাখা যাবে না। উনি যদি বাইরে থাকেন, তার মধ্যে জনগণের যে ভালোবাসা আছে, তার মধ্যে যে ক্ষমতা আছে মানুষকে জাগিয়ে তোলবার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবার, সেই লড়াই থেকে তারা ভয় পায়, সেজন্যই তারা আটক করে রেখেছে। বন্ধুগণ, আমরা জানি যে দেশনেত্রীর সত্যিকার অর্থেই গুরুতরভাবে অসুস্থ, এবং ডাক্তাররা বলছেন যে তার বাইরে যাওয়া খুব প্রয়োজন, ইতিমধ্যে যাওয়া প্রয়োজন। কেন? যে এখানে আমাদের কাছে সেই চিকিৎসাটা নেই যে চিকিৎসাটা দিলে তিনি সুস্থ হবেন, অর্থাৎ এটা বাইরে ছাড়া হবে না। তারা সেটা করতে দিচ্ছে না, দিতে চাচ্ছে না, এখন পর্যন্ত তারা সেই দিকে কোনো কর্ণপাতই করেন, উল্টো তারা অনেক রকম অত্যন্ত শিষ্টাচার বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বহু কথাবার্তা বলছে। আমরা মনে করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে তার সুচিকিৎসা পাওয়ার জন্যে বিদেশে তাকে পাঠানোর জন্যে, এই শুধু কথায় হবে না, বা অত আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের গতি প্রকৃতিকে আরও কঠোর করতে হবে, আরও দুর্বার করতে হবে, এবং দুর্বার গণ আন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্ত করেই আমরা তার সুচিকিৎসার জন্য তাকে বাইরে পাঠাতে পারবো, তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনতে পারবো। এই কথাগুলো অত্যন্ত জরুরি কথা, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্যই আমাদের যেটা প্রয়োজন, যে কোনো আন্দোলনকে আপনি সফল করতে চান, সে আন্দোলন সফল যে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। আপনার যদি সংগঠন শক্তিশালী থাকে, আপনি সব আন্দোলনকে সফল করতে পারবেন, কিন্তু সংগঠন যদি শক্তিশালী না থাকে, তাহলে আপনার কোনো আন্দোলনই সফল হবে না। এই কারণে আমি বিশ্বাস করি যে অল্প সময়ের মধ্যে আপনারা অনেকটা গুছিয়েছেন, আরও দ্রুত আমার পরামর্শ হচ্ছে আপনারা ছড়িয়ে পড়েন প্রত্যেকটা জেলায়, উপজেলায়, ইউনিয়নে আপনারা সংগঠন তৈরি করে কৃষক ভাইদেরকে, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসেন, তাদের সমস্যাগুলোকে সামনে এগিয়ে আসেন। আওয়ামী লীগ এটা এখন আর রাজনৈতিক দল নেই, এটা এখন একটা দানবে পরিণত হয়েছে। সত্যিকার অর্থে আওয়ামী লীগ কিন্তু দেশ চালায় না, দেশ চালায় এখানে আমলা, কিছু সংখ্যক আমলা, কিছু বেশিরভাগ আমলা, এবং তারা গণতন্ত্রের বাইরে তারা আজকে এই দেশ পরিচালনা করছে। আপনারা দেখেছেন যে কি অবস্থা করেছে বাংলাদেশের, বেশি দূর যাওয়ার দরকার নেই, গতকালকে দেখেছেন আপনারা যে এখানে আমাদের একটা প্রতিষ্ঠান আপনার র‍্যাব, তাকে আজকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আমেরিকা থেকে, এবং তাদের যে প্রধান নেতা যারা আছে আপনার কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, তাদেরকেও সেখানে আপনার অগ্রহণযোগ্য, এবং তাদেরকে বলা হয়েছে যে নিষেধাজ্ঞা, তারা যেতে পারবে না, তাদের কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ এটা কিন্তু একটা দেশের জন্য অনেক লজ্জার কথা। আমার প্রায় 74 বছর বয়স, আমি তো কোনোদিন শুনিনি পাকিস্তান আমলে হোক বা আজকে বাংলাদেশে হোক, যে আমাদের কোনো প্রতিষ্ঠানের উপরে, আমাদের কোনো কর্মকর্তাদের উপরে এই ধরনের একটা কলঙ্কজনক আপনার একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে, বা আমাদের দেশের জন্য এই লজ্জা সৃষ্টি করা হয়েছে। ইটস এ শেম অন আওয়ার কান্ট্রি। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আওয়ামী লীগ এই অবস্থাটা তৈরি করেছে, যে আমাদের দেশের প্রতিষ্ঠান, যেগুলো কিনে আমার গর্ব করা উচিত, সেই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে শুধুমাত্র তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্যে তারা একদিকে, আপনারা জানি প্রায় পত্রিকার মধ্যে আছে দেখবেন, প্রায় 600 লোকের বেশিকে গুম করা হয়েছে, প্রায় হাজারখানেক লোককে আপনার হত্যা করা হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে, এবং পঙ্গু আছে হাজার হাজার। আপনার নিশ্চয়ই বলার দরকার নেই, আপনার নিজেরাই দেখেছেন যে এই যে মেজর সিনহা পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারল, এটা কোনো সভ্য দেশে সম্ভব? একজন পুলিশ অফিসার, সে একজন রিটায়ার্ড আর্মি কর্নেল, তাকে সে গাড়ির মধ্যে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারছে, তা চিন্তা করা যায় না।
প্রতিদিন খবরের কাগজ করে থাকবেন যে আপনারা এই ধরনের খবর আপনারা পেতেই থাকবেন। তাই মাত্র কারণ যে এই সরকার যারা ক্ষমতা জোর করে দখল করে আছে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করবার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে আপনাদের যে 2018 সালের নির্বাচনে যখন তারা এইভাবে রাতের অন্ধকারে সমস্ত আগের রাতে সব কিছু নিয়ে চলে গেল, তারপরে তারা আওয়ামী লীগের এমপি যারা নির্বাচিত হলো তাদেরকে খুব খোলামেলাই বললো যে ভাই তোমাদেরকে তো ক্ষমতা এনেছি আমরা, তোমরা কেন কথা বলবা, তোমরা চুপচাপ থাকো আমরা দেশ চালাবো। এবং একজন তো পত্রিকায় এসেছিল কথাটা পার্লামেন্টে সব জায়গাতে, একজন তো বলেই ফেললো আপনার পুলিশের এক অফিসার যে আরে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ, তো বলেছে তো আমার কথা নয়। কিন্তু এইভাবে কিন্তু তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। দুঃখ হয় আমাদের যে আমাদের সেনাবাহিনীর সাবেক প্রধান তাকে আজকে আমেরিকাতে পার্সন নন গ্রাটা করে দিয়েছে, সে ঢুকতে পারবে না, পরিবারের সদস্যরা ঢুকতে পারবে না। অর্থাৎ আমরা এমন একটা বর্বর দেশে পরিণত হয়েছি, আমরা একটা এমন একটা অসভ্য দেশে পরিণত হয়েছি, এমন একটা অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি যে এখন আমাদের রাষ্ট্রের যারা উপরের দিকে আছে যাদের উপরে রাষ্ট্র নির্ভর করে তাদেরকে আজকে বিভিন্ন রাষ্ট্রগুলো গ্রহণ করতে রাজি হচ্ছে না, যে দে আর ডেঞ্জারাস এলিমেন্টস, তাই না? এখন এই অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি দীর্ঘ আলোচনা যেতে চাই না, লজ্জা হয় দুঃখ হয় যখন আমরা দেখি যে এই সরকারের একজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী কি ভাষায় কথা বলেন। এটাই কিন্তু আওয়ামী লীগের অরিজিনাল চেহারা, এটাই অরিজিনাল চেহারা। আপনারা এখানে অনেকেই আছেন যারা হয়তো গ্রামে গঞ্জে নিত্যময় যাতায়াত করেন, একটা চায়ের দোকানে বসবেন, তো চায়ের দোকানে বসলে কি করে বুঝবেন যে কোনটা আওয়ামী লীগ কোনটা বিএনপি? বুঝবেন যে যে লোকটা সবচেয়ে জোরে কথা বলতেছে আর অশ্লীল কথা বলতেছে ওই লোকটাই হচ্ছে আওয়ামী লীগ। এবং আমি বলি আপনার বাস্তব কথা বলি, আমার বাসার সামনে একটা আপনার রিক্সা স্ট্যান্ডের মতো আছে, রিক্সার সব দাঁড়ায়, তো আমি একদিন ওখান থেকে আমার অফিস থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, দুই রিক্সা পোলার আপনার অর্থাৎ আমার রিক্সা শ্রমিক ভাইরা তর্ক করছে অনেকটা ঝগড়ার মতো আর কি, একজন আরেকজনকে গাড়ি গালি দিচ্ছে বলছে এই তুই তো আওয়ামী লীগ হয়ে গেছিস, বুঝছেন? এটা একটা গালি এখন পরিণত হয়েছে, কারণ এই দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তারা প্রতি জায়গায় প্রতি মুহূর্তে, এখানে আমি জানি অনেকেই আছেন যারা এলাকায় থাকতে পারেন না এখানে চলে এসছেন, আমাকে সেদিন এক দোকানে বলছে আমি গেছি একটা সেলসম্যান সে এসে বলছে স্যার আমি বিএনপি করি, আস্তে করে বলছে স্যার বিএনপি করি, তুমি এখানে কি করছো? বলছে স্যার পালিয়ে এসছি। কেন? স্যার 67টা মামলা আসা 28টা মামলা এই ধরনের প্রত্যেক জায়গায় যেখানে যাবেন আপনি সব এখানে আসছে, এসছে এখন কেউ আপনার নাইট গার্ডের কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ আপনার ওই হকার হকারি করে, বাস্তব কথা বলছি আমি, তো বাস্তবতা এই একটা অবস্থা তৈরি হয়েছে এই দেশে। এটা শুধু বিএনপি নয়, আজকে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখলেন কি ভয়াবহ, গতকাল একজন চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে মারা হয়েছে, এই অবস্থা চলছে সারা দেশে। জাতীয় নির্বাচনের কথা বাদই দেন, সে তো তারা রাতে আগের রাতে গিলে খেয়ে ফেলেছে, সমস্ত নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে আজকে। সেই জন্যই বন্ধুগণ আমাদের জাতির জন্য আমাদের যেটা প্রয়োজন যে সমস্ত জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে, এবং এই ভয়াবহ যে দানবীয় সরকার তাকে আমাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এই দুটোকে আলাদা করা যায় না, ওনার রাজনৈতিক জীবন শুরু হয়েছে গণতন্ত্রের সংগ্রাম করতে এবং আজ পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রামই করে চলেছেন। সুতরাং তাকে মুক্তি করা মানে গণতন্ত্রকে মুক্ত করা, তাকে মুক্ত করা মানে গণতন্ত্রকে মুক্ত করা। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এখানে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিহিংসামূলকভাবে তাকে সাজা দিয়ে এমনভাবে মামলাগুলো দিয়েছে যে উনি নির্বাসিত অবস্থায় দিন কাটাচ্ছেন, দেশে ফিরতে পারছেন না। আজকে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গ্রামে গঞ্জে, আমি জানি না আপনারা সবাই জানেন কি না, প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে আমাদের আসামি, কোর্টগুলোতে যাবেন দেখবেন যে আমাদের বিএনপি ছাড়া আর কেউ নেই। এই অবস্থা, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো শেষ করে দিয়েছে, কলেজ শেষ, আপনার স্কুল শেষ, হাসপাতালগুলোর অবস্থা ভয়াবহ, এগুলো বললে আবার ওরা খুব মন খারাপ করেন। আপনার বিশ্ব আপনার পিজি হাসপাতালের যিনি
ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি সেদিন বলতেছিলেন আমরা খুব কষ্ট পাই যখন আমাদের রাজনৈতিক নেতারা বলেন যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে তো আপনার এই কথাটা শুনলে তো আমি এর আগেও বলেছি যে অনেকের কথা, ওদের অনেকের কথা শুনে আপনার ঢাকাতে ঘোড়াও হাসে, এটা একটা আপনার যোগ আছে। একটা যোগটা হচ্ছে, আমি এটা বলেই শেষ করবো, যোগটা হচ্ছে যে ঢাকার যারা অধিবাসী আছেন, স্থানীয় অধিবাসী, এরা সবাই আপনার খুব উইটি, আপনার খুবই আপনার বুদ্ধিমান এবং খুব সুন্দর সুন্দর ঠাট্টা ঠাটিয়ে ঠাট্টাই আর কি কথা বলতে পারেন, সুন্দর করে বলতে পারেন। তো দাম চেয়েছে রিক্সা ভাড়া কত ঘোড়ার গাড়ির, তো ঘোড়ার গাড়ি তুমি যাবে কত নেবে, তো দাম বলেছে পাঁচ টাকা, তো বলছে এরা কমাও তুমি 2 টাকা দাও। তো ঘোড়াকে লাগামটা টান দিয়েছে, ঘোড়া একটা শব্দ করে লাগাম টান দিয়ে সে হি হি করে উঠেছে। তো বলছে যে আপনার কথা শুনে তো ঘোড়াও হাসে, এই হচ্ছে অবস্থা। না এটা হাসি না, ইট ইজ ফ্যাক্টস। আজকে গোটা মানুষ, গোটা জাতি আপনার, এখন আমি যেখানে যাই, সেই আপনার দোকানে যাই, বাজারে যাই, অথবা আপনার কোনো দাওয়াতে যাই, যেখানে যাদের সঙ্গে দেখা হয় সবাই শুধু অস্থিরতাই প্রকাশ করে। তাই বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে এই অস্থিরতা, এই অসন্তোষকে আমাদেরকে তাদেরকে দূর করার জন্যে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে, জনগণকে ঐক্য করতে করতে রাস্তায় জনগণকে নামিয়ে দুর্বার গণ আন্দোলনের মধ্যে তাদেরকে পরাজিত করতে হবে, দেশনেত্রী এবং খালেদাকে মুক্ত করতে হবে, আমাদের ভাবপ্রস্তি আমরা তার কর্মসংকে ফিরিয়ে আনতে হবে। কৃষক দলের উপরে আমাদের সকলের অনেক আশা, আর আমরা মনে করি যে যে নেতৃত্ব এসছে সেই নেতৃত্ব তারা অত্যন্ত সাবলীল গতিশীল নেতৃত্ব, তাদের যেটাকে আমরা বলি যে ক্রিয়েটিভ নেতৃত্বের কারণে নিশ্চয়ই কৃষক দল সফল হবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া আমার হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভাবপ্রত্যেক তারেক রহমান জিন্দাবাদ।